আরে শোতে স্বাগতম। সর্বশেষ উন্নয়নে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বোরিস পিস্টোরিয়াস তার যুদ্ধের ক্ষমতা বাড়ানোর জন্য সামরিক কমান্ডের পুনর্গঠন করার পরিকল্পনা ঘোষণা করেছেন। ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনা এবং নিকটবর্তী ইউক্রেনে চলমান সংঘাতের মধ্যে জার্মানি তার প্রতিরক্ষা ভঙ্গি শক্তিশালী করার লক্ষ্য রাখে। মন্ত্রী পিস্টোরিয়াসের মতে, পুনর্গঠন লক্ষ্য সিদ্ধান্ত গ্রহণকে প্রবাহিত করা এবং সম্ভাব্য হুমকির প্রতি সামরিক বাহিনীর প্রতিক্রিয়াশীলতা উন্নত করা। এই পরিকল্পনায় একটি নতুন যৌথ কমান্ড সেন্টার তৈরি করা এবং বিদ্যমান বিভিন্ন কমান্ডের একত্রীকরণ অন্তর্ভুক্ত রয়েছে। ন্যাটো দেশগুলো তাদের সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে। জার্মানির যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর উপর ফোকাস ইউরোপে বর্ধিত নিরাপত্তা উদ্বেগকে আন্ডারস্কোর করে। প্রতিরক্ষা মন্ত্রী দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা প্রচেষ্টায় কার্যকরভাবে অবদান রাখতে একটি যুদ্ধ সক্ষম সামরিক বাহিনীর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।